নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেতে কেতে পাঁচ হাজার শূন্য পদের নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এলো যেখানে আপনাদের নতুন নিয়োগটি রাজ্য সরকারের কোন সংস্থার মাধ্যমে করা হচ্ছে সেই সঙ্গে এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং রাজ্যের কোন কোন জেলায় সবচেয়ে বেশি শূন্য পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন আপডেট চলে এলো তো সেখানে কী কী জান হয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে ইনফরমেশানগুলি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা আর্টিকেল যেখানে বলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে পাঁচ হাজার কর্মী নেবে রাজ্য এবং এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পত্রিকাতে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান পত্রিকাতে কিন্তু বিভিন্ন দৈনন্দিন খবরাখবরের সঙ্গে সঙ্গে চাকরি সংক্রান্ত আপডেটও দেওয়া হয়ে থাকে তো খুব ভালো একটি পত্রিকা এবং দৈনন্দিন খবরাখবর পাওয়ার জন্য আপনি পত্রিকাটি সংগ্রহ করে পড়তে পারেন তো দেখে নেওয়া যাক এখানে আপনাদের কি কি বলা হয়েছে অনলাইনে মিলছে বিভিন্ন সরকারি পরিষেবা কিন্তু সাধারণ মানুষ এখনও এই ব্যবস্থায় সড়কর নন তাদের হাতের নাগালে সেই পরিষেবা পৌঁছে দিতে চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের জন্য এবার প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গোটা রাজ্যে মোট দু হাজার সাতশো এগারোটি কেন্দ্র চালু করা হবে প্রতিটি কেন্দ্রের জন্য দুজন করে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকারি সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড ডব্লুটিএল অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে দু হাজার সাতশো কেন্দ্রে কিন্তু নিয়োগ করা হবে এবং প্রত্যেক কেন্দ্রে কিন্তু দুজন করে নিয়োগ করা হবে এবং সরকারি সংস্থা নিয়োগ করছে ওয়েবের টেকনোলজি লিমিটেড কিন্তু এই নিয়োগটি করছে সেই সঙ্গে আরও জান হচ্ছে সম্প্রতি সংস্থা চিফ এক্সিকিউটিভ অফিসার সোমনাথ চট্টোপাধ্যায় প্রত্যেক জেলাশাসককে চিঠি দিয়ে এই কর্মী নিয়োগের কথা জানিয়েছেন প্রসঙ্গত গোটা প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তারাই নিয়োগের বিষয়টি ডব্লিউটিএল এর হাতে তুলে দিয়েছে এই সংস্থাটি বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে থাকে বাংলা সহায়তা কেন্দ্রেও সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হবে সেই সঙ্গে আরও জান হয়েছে ডাব্লুটিএল এর পক্ষ থেকে জেলাশাসকদের জান হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের পরিকাঠামো প্রস্তুত থাকলে এখনই কর্মীদের সেখানে পাঠানো হবে অন্যথায় পরিকাঠামো তৈরির পর যাবেন কর্মচারীরা প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো করে তুলতে পঁচানব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে জেলাশাসকদের তা খরচের অনুমোদন দিয়েছে পঞ্চায়েত দপ্তর ওই টাকায় দুটি ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার একটি স্ক্যানার প্রিন্টার আসবাবপত্র কেনা হবে এই প্রকল্পের জন্য চলতি আর্থিক বছরে একশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা বাজেটে করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য পৃথক কোনো ভবন নির্মাণ করা হচ্ছে না বিডিও এসডিও এবং ডিএম অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ হাসপাতালে এগুলি চালু করা হবে তালিকা অনুযায়ী এর মধ্যে নশো ছয়টি চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এছাড়া আটাত্তরটি লাইব্রেরিতেও গড়া হবে সহায়তা কেন্দ্র তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং লাইব্রেরির স্বাভাবিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখার দাবি উঠেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন গ্রামে বহু সরকারি লাইব্রেরি কর্মীর অভাবে নিয়মিত খোলে না অনেক লাইব্রেরি পাখাপাখি বন্ধ হয়ে গিয়েছে সহায়তা কেন্দ্র ভালো উদ্যোগ হলেও এটি চালু হলে লাইব্রেরিগুলি ভবিষ্যৎ নিয়ে একটা আশঙ্কা থাকছে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে জাতিগত শংসাপত্র করানো সরকারি বিভিন্ন ফি জমা কন্যাশ্রী সব বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে গ্রামীণ এলাকায় এই কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে রাজ্যের মধ্যে সবথেকে বেশি দুশো পাঁচটি কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা একশো আটানব্বই এবং হুগলিতে একশো তবে এই তালিকায় কলকাতা নেই বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা টিএল বা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংস্থার মাধ্যমে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবেল টেকনোলজি ডট কম এখানে দেখুন জব ভ্যাকেন্সি বলে একটা অপশান রয়েছে এবং নিউ বলে লেখা রয়েছে এর উপর আমরা ক্লিক করব তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোভিড নাইন্টিনের রিলিফ ফান্ডের প্রভাব আসলো এখানে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ এটা করে দেবো তারপরে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে জব ভ্যাকেন্সি প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর এখন ক্লিক খেলার বলে একটা অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এরকম একটি নতুন পেজ ওপেন হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে প্রথমটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন অপরটি রিপ্রিন্ট তো এখানে কিন্তু কোনো অ্যাপ্লাই লিঙ্ক আমি পেলাম না তো এখান থেকে আপনি চেক করতে পারেন